আসসালামু আলাইকুম সবার সুস্থ থাকা মনে করে আবারও শুরু করছি আমার নতুন আর একটি ভিডিও আজকের টিউটোরিয়াল ভিডিওটি আমার হ্যান্ড প্রিন্ট এখানে আমি আফসান এবং রং দুটা দিয়ে একটা কামিজে হ্যান্ড প্রিন্ট করেছি তার জন্য এখানে আমি আগে থেকেই রেডিমেড একটা কামিজ নিয়েছি এটা আমি সেলাই করে নিয়েছি আপনারা কেউ চাইলে আগে কাপড়ে হ্যান্ড প্রিন্ট করে পরে সেলাই করতে পারেন এখানে আমি এঁকে নিচ্ছি ফ্রি হ্যান্ডে যাতে আমার হ্যান্ড প্রিন্ট করতে সুবিধা হয় আপনারা যদি কেউ এই আঁকানোর টিউটোরিয়ালটি চান তাহলে আমি অবশ্যই শেয়ার করব। যেহেতু আজকে আমি হ্যান্ড প্রিন্টটি শেয়ার করছি তাই আঁকানোটা আমি স্কিপ করে গেলাম বা স্পিড একটু বাড়িয়ে দেখিয়ে দিলাম কারণ আমার ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে এখানে আমি কামিচের বর্ডার দিয়ে একটা পাতা দিব তার জন্য পাতাটা আগে থেকে এঁকে কেটে নিচ্ছি কারণ পাতাগুলো যদি এক মাপের না হয় তাহলে দেখতে সুন্দর লাগবে না তার জন্য আমি একটা পাতা একটু শক্ত কাগজে এঁকে এটা কেটে নিচ্ছি পুনরায় এটা আমি ঝাপ দিয়ে এঁকে নেব আমি এভাবে কামিজের বর্ডারে এটা ফেলে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি আসলে হ্যান্ড প্রিন্ট আমার মনে হয় না যে খুব জটিল একটা বিষয় আমরা যারা পারি না বলি যে পারি না আসলে পারি না বলতে কি একটা জিনিস তো মানুষ একবারে পারে না আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সুন্দর হয় কিন্তু সবার মধ্যে কিন্তু প্রতিভাটা লুকানো থাকে আস্তে আস্তে করলেই কিন্তু ঠিক মতে হয়ে যায় আগে সাহস লাগবে হ্যান্ড প্রিন্ট করতে মূলত আমার কাছে মনে হয় তিনটা জিনিস মানে খুব দরকার তাহলে ইচ্ছা শক্তি মনোবল মানে সাহস আর প্র্যাকটিস এগুলো যদি আপনি ঠিক মতে করেন তাহলে কিন্তু হ্যান্ড প্রিন্টও খুব সুন্দরভাবে করা যায় আর এখন কিন্তু হ্যান্ড প্রিন্ট করে অনেক আপুরাই বিজনেস করছে কারণ হ্যান্ডপ্রিন্ট এর ড্রেস শাড়ি পাঞ্জাবি এগুলোর কিন্তু প্রাইসটা অনেক আপনারা যারা ঘরে বসে কিছু করতে চান তারা কিন্তু এভাবে শুরু করতে পারেন আমি এখানে আফসান করে নেব তার জন্য অ্যাপ ফিফটি থ্রি লাগছে বাইন্ডার এন কে আর তো আমার অবশ্যই লাগবে আফসান আর এখানে নিয়েছি হলুদ কাঁচা রঙটা এটা আমি সামান্য পরিমাণ দেবো এটা হলো আফসান এটা আমি গোল্ডেন কালার আফসান নিয়েছি আর এরকম বাটিতে কিন্তু মানে প্লেটে কিন্তু আফসানটা গোলা যাবে না তার জন্য আমি এরকম কাপ নিয়েছি যাতে আফসানটা উড়ে না যায় কারণ আফসানটা কিন্তু উড়ে যায় আর আমি সাজেস্ট করব এটা ফ্যান কিংবা বাতাসের নাগালের বাইরে করবেন কারণ আফসানটা কিন্তু অনেক হাওয়াতে উড়ে যায় বাতাসে এগুলো আমি আগে একটু ঝাঁকিয়ে নিচ্ছি কারণ সবগুলো মেডিসিন অনেক দিন ইউজ না করলে কিন্তু নিচে তলাতে জমাট বেঁধে যায় তার জন্য আপনারা একটু ঝাঁকিয়ে নেবেন এখানে আমি দুই চামচ অ্যাপ ফিফটি থ্রি দিচ্ছি এটা আপনারা আপনাদের অনুমানে করে নেবেন দুই চামচ দিলে তাহলে এক চামচ দিবেন বাইন্ডার আর এনকেটা তো রং পাতলা করার জন্য দেওয়া হয় ওটা আপনারা স্বাভাবিক দিবেন কারণ আফসানটা কিন্তু খুব বেশি পাতলা করতে হয় না একটু মিশিয়ে নিলাম আমি তারপরে এনকে দিলাম আমি হাফ চামচ কারণ আফসানটা একটু ঘন টাইপের হয় হ্যান্ড ফিট করার মতন রঙ যেরকম একটু পাতলা থাকে এটা কিন্তু সেরকম পাতলা না এটা একটু ঘন হবে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিব আফসান আফসানটা আগে দিয়ে মিশিয়ে তারপর কিন্তু রং দিতে হয় আগে কিন্তু রং দিবেন না রংটা মূলত দেওয়া হয় যাতে আফসানটা কালো না হয়ে যায় এ দেখছেন বাতাসে উড়ে যায় তার জন্য আমি আগে এটা একটা ফ্রিজ দিয়ে ঢেকে নিলাম যাতে একটু বসে যায় আফসানটা আমি এই ফ্রিজে ঢেকেই এভাবে একটু গুলিয়ে নিচ্ছি আপনাদের আমি দেখে দিব যে এটা বাতাসে কীভাবে উড়ে যায় আমার কিন্তু অনেকটা আফসান নষ্ট হয়ে গেছে আর আফসানের মানে কালারটা কিন্তু একটু তুলনামূলকভাবে দামটা বেশি আমি এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে পরে আবার মিক্স করব আর এই আফশানটা আমি এক চামচ দিয়েছি আপনারা এটা দেখবেন যে গোলানোর সময় কতটুকু লাগে সে অনুপাতে দিয়ে নেবেন এই দেখেন কিভাবে উড়ে যাচ্ছে বাতাসে তাই আমি বলছি এটা ফ্যান অফ করে কিংবা বাতাসের নাগালের বাহিরে করার চেষ্টা করবেন এবং একটা যাতে ঢেকে রাখা যায় এরকম একটা পাত্রে গোলানোর চেষ্টা করবেন আর হলুদ কালার রঙের পরিবর্তে কিন্তু আপনারা অরেঞ্জ কালার রঙটাও দিতে পারেন এটা খুবই সামান্য পরিমাণে দিব আমি এটা যেহেতু কাঁচা রং আপনারা কেউ চাইলে এখানে রেডিমেড অ্যাক্রালিক কালারও দিতে পারেন সেক্ষেত্রে কালারটা একটু বেশি দেবেন আর আমি এখানে সামান্য পরিমাণে দিব দুই থেকে তিন ফুটার পরি মতো এটা দিব শুধু আফসান কিন্তু জামাতে কিংবা কোথাও ইউজ করবে না তাহলে এটা শুকানোর পরে কালো হয়ে যাবে এতে হালকা হলুদ রং কিংবা অরেঞ্জ কালারটা মিক্স করে নেবেন এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমার রং তৈরি আর এই আফসানটা তৈরি করার পর খুব বেশিক্ষণ রেখে দিবেন না সর্বোচ্চ দুই দিনের মধ্যে কাজ করে ফেলবেন তাহলে কিন্তু আপনার আফসানের কালারটা ঠিক ঠিক থাকবে আর তাছাড়া রেডি করে রাখলে কিন্তু আফসানের রংটা হালকা হয়ে যায় এবং জমে যায় সেটা দিয়ে পরবর্তীতে কাজ করতে অসুবিধা হয় এখানে আমি যে এঁকে নিয়েছিলাম কামিচে বর্ডারটা সেটা আমি এখন ফিল আপ করে দিচ্ছি আর হ্যাঁ যেটা বলতে নিয়েছিলাম আপনারা সাহস করে কিন্তু কাজ শুরু করলে দেখবেন অটোমেটিক হয়ে যায় আমি সাজেস্ট করব আপনারা প্রথমে আপনাদের কামিজে কাজ করবেন যেহেতু এগুলো কিন্তু খুব বেশি দাম না এক কালার কাপড় কিনে কামিজ তৈরি করে চেষ্টা করবেন দেখবেন চেষ্টা করতে করতে কিন্তু হয়ে যাবে আর অনেক আপুরা আছে আমি জানি যে ভাবছেন যে আমি করব আমি করব কিন্তু দেখতে মানে আমি পারবো কি পারবো না এগুলো কিন্তু ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায় কিন্তু এত না ভেবে আপনারা যারা ভাবছেন যে করবেন তারা রঙ সেট রং কিনে আপাতত দুইটা তুলি দুই নাম্বার চার নাম্বার তুলি কিনে আর সানফ্লাওয়ার যে কিট রেডিমেড রং পাওয়া যায় সেটা দিয়ে শুরু করতে পারেন আমার দেখতে পাচ্ছেন যে বর্ডারটা কামিজের যে বর্ডারটা হয়ে গেছে এখন আমি ফ্রেমে কাপড় লাগিয়ে মাঝখানে ডিজাইনটা তুলে নিচ্ছি এটা আমি এমনি এঁকে নিচ্ছি আপনারা হ্যান্ড প্রিন্টের সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে লতা পাতা গাছ ডাল পালা ফুল দিলেই কিন্তু সুন্দর লাগে আপনারা অনেকেই ভাবেন যে না আমি আঁকতে পারি না কিভাবে আঁকব অনেকেই আছে আমরা যে করব করব ভাবি কিন্তু অনেক সময় দেখা যায় রং তুলি কিনে এনেও ডিজাইন খুঁজতে থাকি যে কি আঁকবো কি করব আমরা ভালো আঁকতে পারি না ভালো হবে না এত কিছু না ভেবে আপনি একবার দেখেন যে ফুল ডাল লতা পাল্টা এইগুলো দিয়ে শুরু করেন দেখবেন যে অটোমেটিক কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর বিশেষ করে কালারটা ম্যাচিং একটু ভালো করে দেখবেন যে কি কালার কাপড়ের সাথে কি কালার রংটা যায় কি কালার রংটা ভালো ফোটে আমি দেখেছি ফেসবুকে অনেক গ্রুপে অনেক কাপড়ে কিন্তু এই হ্যান্ড প্রিন্ট করে অনেক ভালো বিজনেস করছে অনেক উদ্যোক্তা হয়েছে নতুন আপনারা কেউ চাইলে কিন্তু ইনকামের সোর্সটা এই হ্যান্ডপ্রিন্ট থেকে পেয়ে যাবেন কেননা সব সময় তো আর পরের উপর নির্ভরশীল হয়ে থাকা আমার হিসাবে উচিত না অনুচিত তাই আপনারা চেষ্টা করে দেখেন অবশ্যই পাবেন আর ফেসবুকের অনেক হ্যান্ডপ্রিন্টের গ্রুপগুলো আছে সে গ্রুপগুলোতে অনেক ভালো সেল হয় তাই আপনারা একটু চেষ্টা করে দেখেন যে ঘরে বসেও মেয়েরা খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন আর এই রঙগুলো আফসান তারপরে রেডিমেড রং রঙ যারা এক এক কালার দিয়ে কাজ করতে চান না একরামিনো কালারগুলো কিন্তু অনলাইনে অনেক পেজে সেল করা হয় সেখান থেকে কিনেও আপনারা ব্যবহার করতে পারেন আর নিউ মার্কেট তে সরাসরি তারা কুড়িয়া করে কিন্তু সেল দেয় আপনারা সরাসরি দোকান থেকেও কিনতে পারেন আমি দোকানের নাম্বারটা কার্ডটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকেও কিন্তু আপনারা নাম্বারটা সংগ্রহ করে ফোন করলে তারা অনলাইনে দিয়ে দেয় আর আপনারা চাইলে পেজ থেকেও নিতে পারেন আমি এখন গলাটা করে নিচ্ছি গলাটা আমি আসলে মাপ বোঝার জন্য হালকা পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম আঁকাটা ভালোভাবে দেখা যাচ্ছে না আমি সেই আঁকার উপর দিয়ে আপশনটাই দিয়ে নিচ্ছি আমি কামিজটা একটু কোরজিয়াস করেছি উন্যাটা একদম সিম্পল করব। আমি যে কামিজের সাইড দিয়ে যে বর্ডারটা দিয়েছি সেই বর্ডারটাই আমি উনার সাইড দিয়ে দেবো এই বর্ডারটা কিন্তু শাড়ির পাড়ে দিলেও খুব সুন্দর লাগবে আপনারা কেউ চাইলে এই ডিজাইনটা ফলো করে শাড়ি পাড়ে দিতেও পারেন আর এই অফসানটা কিন্তু উঠবে না অনেকেই ভাবতে পারেন যে উঠে যাবে কিন্তু না এই অ্যাবসানটা অনেক স্থায়ী হয় এটা উঠে না আমার মনে হয় মেয়েদেরও কিছু একটা করা দরকার কারণ সব সময় তো আর অন্যের কাছে হাত পেতে টাকা নেওয়াটা অনেক খারাপ একটা মানে কী বলবো আমি তাই আপনারা যদি স্বাবলম্বী হতে চান তাহলে হ্যান্ড একটু রাখতে পারেন কুশিকাটার কাজ হ্যান্ড প্রিন্টের কাজ যাবতীয় কাজগুলোর মাধ্যমে কিন্তু এখন আপুরা অনেক ভালো ইনকাম করছে আর আপনারা যারা শখের বসে করতে চান তারাও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে অ্যাক্রিলিক কালারটা কিনে প্রথমে ট্রাই করবেন তারপরে আস্তে আস্তে যখন কাজ করবেন কাজ করতে করতে কিন্তু আয়ত্তে চলে আসে আর প্রথম অবস্থায় কাজ করবেন একটা ভুল হবে তারপরে আবার শিখবেন আবার হবে এভাবে কিন্তু হয় প্রথম অবস্থায় কিন্তু কেউ ভালো কাজ করতে পারে না আস্তে আস্তে করতে করতে শিখতে পারে আমি যে খুব ভালো পারি কিন্তু তাও না কিন্তু সাহস করে একটা কাজ শুরু করলে মার্শাল্লাহ সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয় কিন্তু ইচ্ছে আর মনোবলটা থাকতে হবে তাহলে কাজ খুব সুন্দর হবে আমি কিন্তু কথা বলতে বলতে কাজ করে নিচ্ছি আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ অনেক লং একটা ভিডিও হয়তো বা আস্তে আস্তে করলে আপনাদের দেখতে বোরিং ফিল হতে পারে তার জন্য আর যদি এই রং সম্পর্কে কিংবা কোনো বিজনেস সম্পর্কে কোরিয়ার সম্পর্কে কোনো কথা জানার থাকে তাহলে আমাকে কমার্সের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি আমার চ্যানেলে যাবতীয় হ্যান্ডপ্রিন্টের কাজ হাতের কাজ বিশেষ করে কুশি কাটার কাজ এগুলো শেয়ার করে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আফসানটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর এটা কিন্তু আবারও বলছি উঠবে না আর এটা রঙ করার পর নর্মালি আগে একদিন ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে তারপর রোদে আমার হিসেবে না দেওয়াই ব্যাটার খুব বেশি রোদে না দিয়ে দুই দিন পর আগে অপর পিসটায় আয়রন করবেন তারপর সামন অংশে আয়রন করে নেবেন এখানে আমি একটা ফুল এঁকে নিচ্ছি এটাও কিন্তু আমি ফ্রি হ্যান্ডেই এঁকে নিচ্ছি আমি এই জামার বডিতে এই ফুলটা দিয়েছি একটা একটা এই ফুলটাও কিন্তু আপনারা শাড়ির অংশে দিতে পারেন এবার আসলাম আমি জামার নিচে যে আমি লতাপাতা ডালপাল দিয়েছি সেখানে আমি এই যে রেডিমেড অ্যাক্রেলিক কালারটা এটা বেগুনি কালার এই কালারটা দিয়ে আমি মাঝখানে একটা একটা ফুল দিয়ে দিচ্ছি আপনারা অ্যাভয়েডও করতে পারেন আপনারা শুধু আফসানটাও ব্যবহার করতে পারেন নেক্সট টাইম ইনশাআল্লাহ এটার উন্নার টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম